ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের একটি গ্রাম ইউসুফদিয়া আপ্তপাড়া। গ্রামের প্রধান রাস্তাটি যুগ যুগ ধরে কাঁচা থাকায় গ্রামবাসীর কষ্টের শেষ নেই। এই রাস্তা দিয়ে আসা যায় না, সাইডে বালি দিতে হবে, তারপরে পাকা করা লাগবে। সাম দিয়ে আসার কোনো পরিবেশ নাই, এইখান থেকে রাস্তা দরকার জরুরি সমস্যা। বৃষ্টি হওয়ার সাথে একজন মানুষই বলবার পার হইতে পারে না। যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় গ্রামটি উন্নয়ন থেকে বঞ্চিত। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া আপ্তপাড়া গ্রামে হাজারেরও বেশি মানুষের বসবাস। গ্রামের লোকজনদের বছরের প্রায় অর্ধেক সময় থাকতে হয় পানিবন্দী অবস্থায়। বর্ষাকালে নৌকা ও শুষ্ক মৌসুমে চলাচলের অনুপযোগী কাঁচা রাস্তা দিয়ে উপজেলা সদরসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। এতে চরম দুর্ভোগের পাশাপাশি সময়ও অনেক বেশি লাগে। আমাদের এই এইখান থেকে চলাচল চলতে পারি না, বৃষ্টি বাদন হইলে আমরা হাঁটতে পারি না, এবং ওই শখের থেকে কোনো মাল আনতে পারি না, হাট বাজারে যাওয়ার সমস্যা। বিয়ে থা সালমান বিয়ে থা বা মেয়া যুবত বিয়ে থা দিলি এই গ্রামে কোনো লোক আসে না এই রাস্তাঘাটের সমস্যার জন্য। যে রাস্তা হইলে আমাদের অনেকটা সহজ হয় এবং খুব সুবিধাজনক হয়। স্কুলছাত্র রবিউল হাসান জাগনিউজকে বলেন, বছরের অর্ধেক সময় পানি আর অর্ধেক সময় শুষ্ক থাকে। সামান্য বৃষ্টিতে কাঁচা রাস্তা কাদা হয়ে যায়। রাস্তার বেহাল অবস্থার কারণে মাঝে মধ্যে স্কুলে যাওয়া হয় না। এ বিষয়ে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির বলেন, কাঁচা রাস্তাটি নিয়ে গ্রামবাসীর ভোগান্তির শেষ নেই। আমার জায়গা থেকে রাস্তা পাকাকরণের জন্য সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর বলেন, রাস্তাটি পাকা করার জন্য আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে রাস্তাটি পাকা করা হবে।